আগামী 24 ঘন্টার মধ্যে অনুমোদনহীন ব্যাটারি চালিত অটো রিক্সা চলাচল বন্ধ করা না হলে ঢাকা সিটি কর্পোরেশনের অনুমোদিত 79,000 রিক্সায় ব্যাটারি প্রতিস্থাপন করার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ রিক্সা ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনের পক্ষে সদস্য সচিব মোহাম্মদ ইনসুর আলী এ হুঁশিয়ারি দেন। অবৈধ রিক্সা চলাচল বন্ধ করা না হলে 16 ফেব্রুয়ারি প্রেস ক্লাবের সামনে সমাবেশ মিছিল সহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হবে বলে জানান তিনি।